অনেকেরই গর্ভস্থায় খাবারের প্রতি অনিয়া থাকে এর মধ্যে মুখে রুচি আনতে অনেকেই মিষ্টি টক ইত্যাদি খাবার খেতে পছন্দ করেন অনেকের রুচিবর্ধক খাবারের তালিকাটা আরও বড় সেখানে বাচ্চা না কেক চকলেটও মনে রাখা উচিত একজন অন্তঃসত্ত্বাকে এ সমস্ত খাবার দেওয়া উচিত নয় আর দিলে তার ফল হতে পারে বেশ ক্ষতিকর তবে কি আছে এর সমাধান হ্যাঁ গর্ভবস্থার মুখে রুচি আনতে এমন কিছু ফলের কথা এই ভিডিওতে আলোচনা করব যেগুলি শুধু মুখে রুচিই আনবে না সেই সাথে বাচ্চার জন্য এবং মায়ের জন্য এই ফলগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি নেওয়া খুবই প্রয়োজন তো অবশ্যই এই ভিডিওটিকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি কমলা লেবু কমলা লেবু শরীরের জলের ঘাটতি দূর করে এছাড়া ভিটামিন বি ও সির অভাব দূর হয় নিয়মিত কমলা লেবু খেলে কমলার উপস্থিত ভিটামিন বি মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যার সমাধান করে অন্যদিকে ভিটামিন সিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষয় ক্ষয়রোধ করে এছাড়া গর্ভাবস্থায় নিয়মিত কমলা লেবু খাওয়াতে শিশুর শরীরে আয়রন শোষিত হয় তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারলেন যে কি কি লাভ হয় এই কমলা খেলে এবং এই জন্য কিন্তু কমলা লেবুটা খাওয়া অত্যন্ত প্রয়োজন আম ভিটামিন সির অন্যতম উৎস হচ্ছে আম আম শরীরে ভিটামিন সির যোগান দেয় এছাড়া আমে ভিটামিন এ উপস্থিত যা গর্ভস্থায় ডায়রিয়া ও শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো উচ্চ ঝুঁকি রোধ করে তো বন্ধুরা আপনি গর্ভস্থার সময় কিন্তু আমটাকেও খেতে পারেন কমলা লেবু তো খেতেই হবে আপনাকে সাথে আম আপনিও খেতে পারেন লেবু গর্ভাবস্থায় বমি বমি ভাব দূর করতে অনেকেই লেবুর শরবত ডাট জ্যাটে রাখেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি উপস্থিত নিয়মিত লেবু খাওয়াতে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিনের প্রবণতা কমে যায় এছাড়া লেবু চুষে খাওয়াতে দাঁত মজবুত হয় তবে লেবুও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এটিও কিন্তু আপনারা খাবেন কোনো সমস্যা নেই কলা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এছাড়া এতে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ও ফাইবার উপস্থিত গর্ভাবস্থায় প্রায় অর্ধেকের বেশি নারী কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যায় ভুগে থাকেন আর গর্ভস্থার কোষ্ঠকাঠিন্য হওয়ার অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে অন্ত্রের উপর গর্ভাশয়ের চাপ চিন্তা উদ্বেগ নিম্ন ফাইবার জাতীয় খাদ্য গ্রহণ অন্যতম তাই গর্ভস্থার নিয়মিত কলা খেতে পরামর্শ দেন চিকিৎসকরা গবেষণা দেখা গেছে গর্ভস্থার নিয়মিত ভিটামিন সিক্স গ্রহণে বমি ভাব কমে যায় বন্ধুরা এই কলাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি কিন্তু গর্ভস্থার সময় খাওয়া অত্যন্ত প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা কলাকে খাবেন দিনে তিন থেকে চারটি করে জাম জামে প্রচুর পরিমাণে শর্করা ভিটামিন সি ফাইবার ফলিক অ্যাসিড সহ অন্যান্য জৈব পদার্থ উপস্থিত গর্ভাবস্থায় শরীরে প্রচুর পরিমাণে শর্করার প্রয়োজন কেননা এতে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় তো বন্ধুরা আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে শর্করার প্রয়োজন হয় কারণ এই সরকার থেকে আমরা শক্তি পেয়ে থাকি এবং এই শর্করা কিন্তু আমরা ভাত রুটি এখান থেকেও পেয়ে থাকি এবং জাম থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি তাই জামও কিন্তু গর্ভবস্থায় খাওয়া প্রয়োজন আপেল আপেলে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ ও ভিটামিন সি উপস্থিত গর্ভাবস্থায় আপেল খেলে শিশুর স্বাস্থ্যে উন্নতি দেখা যায় সম্প্রতি এক গবেষণা দেখা গেছে গর্ভস্থায় থাকাকালীন নিয়মিত আপেল খাওয়াতে নবজাতকের হাঁপানি ও অ্যালার্জি ঝুঁকিও কম থাকে তো বন্ধুরা আপেলও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং আপেল কিন্তু খেলে যে আপনার বাচ্চার কখনও অ্যালার্জির ভাবটা কম হবে এবং হাঁপানির সমস্যাটাও কিন্তু অনেক কম হবে তাই আপেল কিন্তু গর্ভাবস্থায় খাওয়া প্রয়োজন আপনারা এটিও খাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদের জানাবেন এবং ব্যবস্থা আরও বিভিন্ন রকমের সমাধান পেতে এই চ্যানেলের অন্য ভিডিওগুলি থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটিকে অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ